সামারটা এসে এসে করে চলেই যাচ্ছে, এত দ্রুত সামারটা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওরকম কোথাও যাওয়া হয়নি দূরে। তারপরে আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে আমাদের একটা ফ্রেন্ডের বেবি, সো বেবিটার বার্থডে যাচ্ছি। এটা ছিল ক্যাসওয়ে করবে, তো বাচ্চাদেরকে ব্রেসলেট পরাই দিচ্ছে। এটা হলো ওরা সব রাইডসগুলো। তো অ্যালেনার বার্থডে সেলিব্রেশনটা সবাই মিলে আমরা পার্কেই করব। সো এটা ছিল ক্যাসওয়ে কোভ নিউ জার্সিতে, ওশান সিটিতে। তো খুব এনজয় করছে, বাচ্চাদেরকে টোটাল রাইডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বার্থডে যার বার্থডে তার মা এক ঘন্টার জন্য সব বাচ্চাদেরকে ব্রেসলেট পরিয়ে দিয়েছে। সো যাদের ব্রেসলেটগুলো আছে তারা সবগুলো রাইড এনজয় করতে পারবে। বাট এক ঘন্টার মধ্যে এতগুলো রাইডস, আসলে দুটা কি তিনটার বেশি রাইডস এনজয় করা যায় না, বিকজ অনেক লং লাইন ছিল। আর এই বিটুইনে আমি আর আমার হাজব্যান্ড স্প্লিট হয়ে একজন একটা বাচ্চাকে নিয়ে আমরা বিজি ছিলাম। তো এইখানে আমি দাঁড়িয়ে থাকবো, আমার বেবি আমিনা আর আমার ছেলে আরেকটা রাইডসে গেছে, আমার মেয়ে আরেকটা রাইডসে গেছে। মাশাআল্লাহ। আর ছোট টডলার বেবিদের জন্য ছোট কিছু রাইডস আছে, ওটার বেশি ওরা অন্য কোনো রাইডসে যেতে পারবে না, প্রত্যেকটার এজ রেস্ট্রিকশন আছে আর হাইট আছে। ওই আমার বড় মেয়ে ওই পাশে দোলনাতে আছে। আমি তো ভেবেছিলাম আমার বেবি আমিনা অনেক ভয় পাবে, বাট নো, শি ইজ সাচ এ ব্রেভ গার্ল। অনেক এনজয় করছিল আর আমি ওকে বারবার ডাকছি, ও হাসছে ঠিকঠিক করে, মুচকি মুচকি করে হাসছে। তো এটা ছিল টডলারদের জন্য, আই থিঙ্ক ওরা আপ টু 4 or 5 ইয়ার্স নিচ্ছে। এখানে আমরা বেবি আমিনাকে নিয়ে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি যে বড়দের রাইডসগুলো থেকে, বিকজ ও সবগুলো রাইডসে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। একটার চাইতে একটা কি স্কেয়ারি, লুক এট দিস ডাবল শট। আমি তো এখানে উঠলে মনে হয় মরেই যাবো। আর এখানে আমার বড় ছেলে মেয়ে দোনোটা ওয়েট করছে কেবল কারে যাবে। সো ওদের মনে হয় একটু ওয়েট করতেই হবে, এই রাউন্ডটা শেষ হয়ে গেলে তারপর যাবে। সো ওরা এক্সাইটেড ছিল কেবল কারের জন্য, আর অনেক বিজি ছিল বিকজ একটু একটু রাশ আওয়ার ছিল আর হলিডেও ছিল। ওই যে বেবি আমিনা, আমাদের জন্য এই সিটগুলো রিজার্ভ করা আছে, তো যার বার্থডে তার বেবিটার মা ওখানে। তোমরা কোনটাতে যাবা? এই পয়েন্টে থিংসটা আমার কাছে মনে হচ্ছে এসে পপ করবে, ইউ লুক সো স্কেয়ারি। বাট একদম অল্প একটু স্পেস ছিল, আর যে বাচ্চারা চিৎকার করছে, এই যে এই এই রাইডসটা তারা চিৎকার করছে। আমার বড় মেয়ে বলছিল ওদের স্কুল থেকে ট্রিপে ওদেরকে এখানে এনেছিল, এই ব্লু রাইডসটাতে উঠেছে। শুনেই তো আমার মানে এত ভয় লাগছে, আই ডোন্ট নো, আমি সবসময় রোলার কোস্টার খুব ভয় পাই, আমি নিজেও যাই না, আমি কখনোই যাইনি রোলার কোস্টারে, আমি পার্সোনালি অনেক স্কেয়ার হই। আমি ইভেন দু বাচ্চাদের রাইডসে উঠলে আমি চিৎকার করতে থাকি, মনে হচ্ছে এই না আমার দম বের হয়ে যাবে,
আমার মেয়ে আমাকে বলছে সেই ব্লু রাইডসটাতে উঠেছিল। ও মাই গড, হাই স্যার, এই রাইডসটা আমার কাছে খুব ফানি লেগেছে। বাট একটা দুটো বাচ্চা খুব স্ক্রিন করছিল, আমার কাছে মনে হচ্ছে ওটা এই যে অনেক ছোট হয়ে গিয়েছিল। আর এই রক অ্যান্ড রোলটার জন্য বাচ্চারা উঠবে, আমার বড় দুই বাচ্চা এই রক অ্যান্ড রোল রাইডটাতে উঠবে। তারপর ওখানে আবার বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যাচ্ছে, আমাদেরকে টাইম দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে আমাদেরকে ওখানে থাকতে হবে রিজার্ভেই বলে। সো দেখে চিন্তা করলাম যে আর একটু সময় আছে, তাহলে এই মাত্র দুইটা কি তিনটা রাইড ওরা এনজয় করেছে, এটাতে যাক। বাট আমি বুঝেও সারতে পারি না, এটা দেখতে খুব সিম্পল লেগেছে। ফাইনালি প্লিজ টার্ন ইট অন, পুরো রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে শুটকি বাসি হয়ে যাচ্ছে। অলমোস্ট 10 মিনিটস হয়ে গেছে, এখনো স্টার্ট করতেছে না, ওরা মনে হয় পুরোটা ফুল হওয়ার জন্য ওয়েট করছে। মনে হচ্ছিল না এটা এরকম খারাপ কিছু হবে, বাট যখন স্টার্ট দিয়েছে এটার কিন্তু ভালোই স্পিড ছিল, আমি দেখে তো মনে হচ্ছে ওখানে আমি থাকলে আমার মাথা ঘুরে আমার অবস্থা খারাপ হয়ে যেত। বাবা তুমি একটু স্কেয়ার হও না, এটা ছিল বার্থডে গার্ল, ওর নাম এলেনা, এত কিউট ওর মামির সাথে। আমি কিছু পিকচার তুললাম। You look so pretty. I like it. Those are all yours right there. Oh, okay, gotcha. Yeah. Thank you so much. Yeah, I love oh, that. Oh, pretty. For your vlog. Yeah. এত গরম ছিল, বাচ্চাটা ঘেমে একাকার, তারপরে প্রিন্সেসের ড্রেসও পরেছিল। তো এখানে আমাদের ফুড সার্ভ করে দেওয়া হলো, খুব ফ্রেশ ছিল পিৎজা, প্রত্যেকটা পার হেড করে এক একটা স্লাইস ছিল। আমাদেরকে টেবিলে পিৎজা দিয়ে গেল, বাট আমার ছোটো বেবিটা এই টেবিলটা রিজার্ভ করা ছিল। এখানে বেশ কিছু টেবিল এই টাইম পিরিয়ডের মধ্যেই রিজার্ভ করা থাকে। তো আমরা এখানে এখন পিৎজা খাচ্ছি, বাট আমার ছোটো বেবি আমি না, ও এত টায়ার্ড হয়ে গেছে ও ঘুমিয়েই পড়লো। তো ওর বাবা গাড়িতে নিয়ে গেল, আর এখানে আমি বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে তারপর চিন্তা করেছি ওর বাবার জন্য ফুড নিয়ে যাব গাড়িতে। আর এখানে কেক কাটা হচ্ছে, আর প্রত্যেকটা এডিবল, লাইক প্রত্যেকটা পিস সবাই বাচ্চারা সব ভাগ করে খাচ্ছে। এগুলো ওর নামের প্রত্যেকটা অ্যালফাবেটের যে সবগুলো পিসগুলো, এগুলো সবগুলো এডিবল। আর বাচ্চার প্রিন্সেসের বার্থডে থিম ছিল ফ্রোজেনের ক্যারেক্টার, সো অনেক কিউট ছিল। প্রত্যেকটা বাচ্চা খাচ্ছে এই যে, তো ওর মামি কেক কেটে দিচ্ছে সবার জন্য, সে এখন কেকটা সার্ভ করা হবে। খুব সুন্দর একটা আয়োজন করেছে। I'm so ready for school. Thank you. Do you want one for the baby? She's sleeping. She's still sleeping. One, two, three. This is too hot, you know. এত কিউট ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। ফার্স্টে সবাই তো কেক খেয়েছে, তারপর আবার এই যে সবাইকে বাসায় দিয়ে যাওয়ার জন্য ওরা বেকারি থেকে স্পেশাল অর্ডার করে আনা হয়েছে। অনেক ফ্লেভার ছিল, এটা ছিল বার্থডের কনফেটি ফ্লেভারের।
আর বেবি গার্লের নাম দিয়ে সুন্দর করে এই বক্সগুলো করা হয়েছে। আর এখানে ছিল গুড়ি ব্যাগ, ছিল গুড়ি ব্যাগের মধ্যে অনেক আইটেম ছিল। ওভারঅল বাচ্চারা অনেক এনজয় করেছে। ও মাই গড, তুমি এখানে গেছিলা? আনবিলিভেবল মা। আরে এটাতে গেছো না? ও মাই গড, আমার বড় মেয়ে আমাকে প্রত্যেকবার বলছে ওই রাইডগুলোতে উঠেছিল, আমি তো মনে হচ্ছে আমি এখানে স্ট্রোক করব। ওদের স্কুল ট্রিপ থেকে এখানে এনেছিল কয়েকবার, প্রতি সামারে ওদের স্কুল ট্রিপে আনে, তো বলছিল এই রাইডগুলোতে ও উঠেছে। তো এখন বাই বলার পালা, বিকজ আমার ছোটো বেবিটা গাড়িতে অনেকক্ষণ ঘুমাচ্ছে আর প্রচণ্ড গরম, আর ওদেরও অলমোস্ট পার ডে ওভার বিকজ যে টাইম পিরিয়ডের মধ্যে আমরা বুকিং দিয়েছিল ওটা ডান। তো সবাই মোটামুটি প্যাকিং করে চলে যাচ্ছে, আমিও বাই বলে নিচ্ছি। বেবি গার্লটার মার সাথে অনেক নাচ, বাচ্চারা অনেক এনজয় করেছে। ইট ওয়াজ রিয়েলি গ্রেট টাইম। সো আজকে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিও।